নমস্কার বন্ধুরা, আমি পূজা দেব, পূজা স্টেনোগ্রাফি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখছি যে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আসলে কি বলতো, এই প্যান্ডেমিক সিচুয়েশনে এখন ভালো থাকাটা একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য। প্রতিদিন কোভিড কেসেস বাড়ছে, এর মধ্যে প্রচুর মানুষের ডেথ হয়েছে, এসব শুনে আসলে ভালো থাকা যায় না। আমি আগরতলা থেকে বিলং করি, ত্রিপুরা আমার স্টেট। তো অনেকে তোমরা আমাকে টেলিগ্রামে জিজ্ঞেস করো বা কমেন্ট সেকশনে বলো আমি কোথায় থাকি, কোথায় বাড়ি আমার। তো আমি আগরতলাতেই থাকি, ওখানেই আমি আছি সবসময়। তো আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা করা, একটু তোমাদের জন্য নতুনত্ব নিয়ে আসা, এটা কিছুই না, জাস্ট একটু গল্প করবো তোমাদের সাথে আর ডিসকাশন করবো যে এতদিন পর্যন্ত আমরা কী কী পড়েছি বা কিসের কিসের ভিডিও আমরা আপলোড করেছি, কটা ভিডিও আমরা আপলোড করেছি, স্টেনোগ্রাফি পড়তে কী কী দরকার হয়, এসব নিয়ে আমরা আজকে একটু ডিসকাশন করব। আশা করছি যে তোমাদের ভিডিওটা ভালো লাগবে। প্রত্যেক দিন কী হয় বলতো, প্রত্যেক দিন আমার কেউ না কেউ বন্ধু আমার সাথে যুক্ত হচ্ছে, এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। মানে আমি বলে বোঝাতে পারবো না, আমি ভীষণই খুশি এই ব্যাপারটার থেকে, আমি খুব খুশি। আমি চাই তোমরা আস্তে আস্তে আরও অনেক অনেকজন আমার সাথে ইনভলভ হও, তাতে আমি অনেক খুশি ফিল করবো। আর আমি অ্যাকচুয়ালি কী বলতো, আমি যতটুকু আমার নলেজে যতটুকু আছে আমি কিছু বুঝতে পারছো না, সেটা নিয়ে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে আমাকে বলতে পারো, আমি কিন্তু তোমাদের প্রবলেমের সলিউশন করে দেবো। আর স্টেনোগ্রাফি ব্যাপারটা নিয়ে আমি যা জানি বা আমার নলেজে যা আছে আমি চেষ্টা করবো তোমাদের পুরোপুরিটাই দিতে। কনফিউশন যদি থাকে আমি বারবার বলবো, 100 বার বলবো যে তোমরা কমেন্ট সেকশনে বলো, আমি তোমাদের জন্য নেক্সট ভিডিওতে তোমাদের যে আদার কোয়েরিস আছে এটার জন্য আমি ভিডিওই আসবো, তাতে আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে চলো আজকে যেটার জন্য ভিডিওটা করা, যে এতদিন পর্যন্ত আমরা কী কী পড়েছি। স্টেনোগ্রাফি স্টার্টিংয়ে আমাদের জানতে হয় আর রিডিং রাইটিং, এটা আমাদের মাস্ট। কনসোনেন্ট, ভাওয়েল, ডিকথম, ট্রাইথম, এগুলো আমি ডিসকাশন করেছি বা এগুলো এই চ্যাপ্টারগুলো নিয়ে আমি ভিডিও বানিয়েছি তোমাদের জন্য। ঠিক আছে, খুব ইজি ওয়েতেই ভিডিওগুলো বানানো, তোমরা চেষ্টা করবে ভিডিওগুলো দেখতে। আমার লাইফের ব্যাপারেও কিছু শেয়ার করতে চাই স্টেনোগ্রাফিটা নিয়ে, তাতে তোমরাও বুঝতে পারবে যে আমি কতটুকু চেষ্টা করেছি বা কতটুকু আমি এটাকে টাইম দিয়েছি, কী পরিমাণ আমি এটাকে ভালোবেসেছি। তার জন্যই আজকে আমি এই জায়গাতে আছি বা স্টেনোগ্রাফি নিয়ে আমি অন্যরকম একটু ভাবতে পেরেছি আর কি, যেটা বলতে পারো। আমি যেই স্যারের কাছে শিখতাম, স্যার আমাকে প্রচণ্ড গাইড করতো, স্যার খুব কড়াও ছিলেন। স্যারের একটা গুড, এই গুড ওয়ার্ডটা শোনার জন্য দিন রাত পরিশ্রম করতাম, 3টা পর্যন্ত টাস্ক করতাম, কলেজ সেরে, কলেজের পড়া সেরে তারপর আমি স্টেনোগ্রাফি নিয়ে বসতাম, 6-7 ঘন্টা আমি প্র্যাকটিসে করে যেতাম। ঘাড়ে পেন হয়ে যেত তবু আমি থামতাম না, শুধুমাত্র স্যারের ওই গুডটা শোনার জন্য। তোমাদের ওই ডেডিকেশনটা থাকতে হবে, ওই ভালোবাসাটা থাকতে হবে, তাহলে নিশ্চয়ই তোমরাও পেরে উঠবে। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে শেয়ার করছি। আরও কিছু পার্ট, ধরো আমার স্যার কী করতেন, টাস্ক দিতেন, যদি কেউ মনে করো টাস্ক কমপ্লিট করতে পারছে না, স্যার প্রচণ্ড রাগ করতো, বকাছকাও দিত, কিন্তু আমার তরফ থেকে এরকম কোনো দিন হয়নি, আমার শরীর খারাপ ছাড়া কোনো দিন হয়নি যে আমার থেকে টাস্ক স্যার পাইনি। আমি প্রচণ্ড ডেডিকেশনের সহকারে আমি স্টেনোগ্রাফিটাকে করেছি, তার জন্য আমি এটা এই যে স্টেনোগ্রাফি সাবজেক্টটাতে, ওইটাতে কেউ আমাকে হার মানাতে পারবে না। আমি এটা 100% কনফিডেন্ট সহকারে বলতে পারি যে আমি এটার মধ্যে আমি খুঁটিনাটি যা আছে সবই আমি বুঝি, সবই আমি পারি, একমাত্র এটা আমার স্যারের জন্য। আমার স্যারও খুব চেষ্টা করেছে আমাদের সবাইকে ভালোভাবে বোঝাতে, আমরাও সেভাবে বুঝতে পেরেছি। তাহলে চলো আজকে আমি যা যা তোমাদের দিতে চেষ্টা করেছি, স্যারের মতো তো পারবো না হয়তো, কিন্তু আমার নিজের নলেজ থেকে আমার আমি যতটুকু বুঝতে পেরেছি সোজাভাবে তোমাদের বোঝাতে কিন্তু আমি চেষ্টা করেছি। আর আমি একটা হাউস ওয়াইফ,
জানোই তো, তোমরা সকলে জানবে যে একটা সংসারে কতটুকু কাজ থাকে, খুঁটিনাটি বেশি নাই বা করতে হয়, কিন্তু সবার সংসারে কিন্তু কিছু না কিছু করতে হয়, মেয়েদের হোক ছেলেদের হোক সবাই করতে হয়। এই এই সব কিছু নিয়ে, অফিস নিয়ে, আবার স্টেনোগ্রাফিটাকে টাইম দিয়ে আমি কিভাবে এটা করে উঠেছি, এত সব কিছু করার পরেও শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে থাকে, তারপরেও আমি ভিডিও আপলোড করি, ভিডিও বানাই, 2-3টেও বেজে যায়, তবুও আমি ভিডিও বানাই একমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা পাই বলে কিন্তু এই শক্তিটা আমার মধ্যে চলে আসে। আচ্ছা চলো তাহলে আর বেশি কথা না বলে শুরু করি আজকে ডিসকাশনটা, যেটার ব্যাপারে আমি তোমাদের বলতে চাই। আরেকটা অ্যানাউন্সমেন্ট কিন্তু তোমাদের জন্য আসছে, যেটা হলো মানে ভিডিওগুলো দেখতে দেখতে তোমাদেরও হয়তো বা বোরিং ফিল হতে পারে যে ম্যাডাম শুধু পড়ার ব্যাপারেই দেয়। তোমরা যদি মানে অন্যরকম কোনো কিছু একটা ভিডিও দেখতে পারো, মানে বলা যেতে পারে 1 টাইপ অফ ব্লগ, ঠিক আছে, তোমরা যদি দেখতে চাও যে আমি কিভাবে সব কিছু ম্যানেজ করে সব কিছু গুছিয়ে আমি ভিডিওটা বানাই, ঘরের কাজ বা পরখানে যাওয়া, ত্রিপুরার উপরে কোনো ব্লগ বা এছাড়া, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে বলবে যে তোমরা যদি অন্যরকম কোনো কিছু দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করব ওইভাবে ভিডিও বানাতে, একটু পড়ার থেকে একটু বাইরে। পড়া তো 100 বার আছে, কিন্তু নিজের মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য পড়া ছাড়াও অন্যভাবে একটু ভাবতে হয়, তাই না? তাহলে চলো এখন আপাতত পড়ার ব্যাপারটা নিয়ে ডিসকাশন করি। এতদিন পর্যন্ত আমি তোমাদেরকে যা যা করাতাম, মানে স্টেনোগ্রাফি কোর্সটার উপরে আমি যা যা ভিডিও বানাতাম বা যা যা পড়াতাম, আমি কিন্তু এই বইটাকে ফলো করেই করেছি। বইটা দেখতে যদিও বিচ্ছু হয়ে গেছে, কারণ আমি এতই প্র্যাকটিস করেছি, পেজও ছিঁড়ে গেছে বলতে পারো। তো তোমরা কি করবে, এই বইটা কিনে নেবে, এটা খুবই হেল্পফুল, পিচম্যান রাইটারের বইটা, ওইটা থেকেই স্যার আমাকে এই কোর্সটা করিয়েছেন, আমিও তোমাদেরকে এটা থেকেই করাচ্ছি। এই বইটা কিনে নিলে তোমাদের খুব সুবিধা হবে, এটার মধ্যে রুল রিডিং দেওয়া আছে আর বাকি সব ইংলিশে দেওয়া আছে, আমি তো তোমাদের বাংলাতে বুঝিয়েই দেবো, তার জন্য তোমাদের কোনো প্রবলেম হবে না, শুধু বইটা কিনে নেবে, ঠিক আছে? তাহলে আমি তোমাদের চ্যাপ্টার মানে স্টার্ট করেছি, প্রথমে একটু কনভারসেশন দিয়ে স্টার্ট করেছিলাম আমার ফার্স্ট ভিডিওতে, তারপর আমি বলেছি যে কি কি স্টেনোগ্রাফির জন্য আমাদের কি কি চাই। যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়তে গেলে আমাদের ABCD-র দরকার, অ্যালফাবেটিক্যালি কোনো কিছুর দরকার, অ্যালফাবেটের দরকার, সেমভাবে স্টেনোগ্রাফির জন্য কিন্তু আমাদের অ্যালফাবেট দরকার হয়, মানে কনসোনেন্ট যেটাকে বলতে পারো, ঠিক আছে? তো পিবিট থেকে PBTD এগুলোর থেকে আমাদের স্টেনোগ্রাফিতে কনসোনেন্ট শুরু হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা পেতাম ABIT থেকে পেতাম, কিন্তু স্টেনোগ্রাফিতে একটু আলাদা, 24 কনসোনেন্ট স্টেনোগ্রাফিতে দেওয়া আছে, তোমাদের এই 24 কনসোনেন্ট একদম থুটস্থ করে নিতে হবে। ABO আছে, এটা হলো গ্রামালোগাস, এটা আস্তে আস্তে মানে তোমরাও আসবে, এখন তো প্রথম চ্যাপ্টার, তো তো আস্তে আস্তে তোমরা সবই জেনে যাবে এটার ব্যাপারে। তো কনসোনেন্টটা কি, 24 কনসোনেন্ট আছে, এটার মধ্যে PBTD যে আমরা পড়েছি, ভিডিওগুলো চেক আউট করে নিবে যদি তোমরা দেখতে চাও, এগুলো দিয়েই আমরা কিন্তু স্টেনোগ্রাফি স্টার্টিং করব, ঠিক আছে? এগুলো দিয়ে স্টেনোগ্রাফি স্ট্রোক লেখা আমরা কিন্তু শিখব। তো এটার মধ্যে এটাই আছে, কনসোনেন্ট পিট থেকে হে পর্যন্ত 24 কনসোনেন্ট আছে, এগুলোর প্রোনাউন্সিয়েশন ভালোভাবে ভিডিওতে দেওয়া আছে, এগুলো কিভাবে আউটলাইন লিখবে এটাও ভিডিওতে দেওয়া আছে। তারপর আসো জয়েনিং স্ট্রোক, এই চ্যাপ্টারটার মধ্যে আছে জয়েনিং স্ট্রোক, মানে স্টেনোগ্রাফিতে এত PBTD আলাদা আলাদা করে তো স্ট্রোকগুলো দেওয়া, এগুলোকে দুইটা যদি কনসোনেন্ট একসাথে থাকে, ধরো PRD, ওই কনসোনেন্টগুলিকে আমরা কিভাবে লিখবো সেটাকে আমরা জয়েনিং স্ট্রোক বলি, সেটারও ভিডিও দেওয়া আছে ভালোভাবে, দুইটা আউটলাইনকে মানে দুইটা কনসোনেন্টকে আমরা কিভাবে জয়েন করব। তাহলে আমি বইটা থেকে বলছি যে আমি কতটুকু অবধি শেষ করেছি। এতক্ষণ আমরা বলছিলাম কনসোনেন্টের ব্যাপারে, যে কনসোনেন্টটা কি, কেন ওইটার কাজে লাগবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেমন আমাদের কনসোনেন্ট দরকার হয় ফার্স্টে, স্টেনোগ্রাফিতেও সেম ফার্স্টে কনসোনেন্ট দরকার হয়, 24 কনসোনেন্ট আছে পিক থেকে ইয়ে পর্যন্ত, এগুলো কিন্তু আমার ভিডিও দেখে দেখে তোমাদের ছোটস্থ করতে হবে। তারপর আসলো জয়েনিং স্ট্রোক, এটাও বললাম দুটো কনসোনেন্টকে কীভাবে একসাথে জয়েন করবে সেটাকে আমি বুঝিয়েছি সেকেন্ড ভিডিওতে। তারপর আসবে ভাওয়েল, ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেমন আমরা 5টা ভাওয়েল পেয়েছি, AEIOU,
আমরা স্টেনোগ্রাফিতে পাবো 12টা ভাওয়েল, এগুলোকে আমাদের মুখস্থ করতে হবে আর কিছু না। এখন ভাওয়েলের পার্টগুলি হলো, ভাওয়েলের একটা এক্সাম্পল, দুইটা এক্সাম্পল দেওয়া আছে, একটা হলো লং ভাওয়েল আর একটা হলো শর্ট ভাওয়েল। লং ভাওয়েল মানে কি, যেই ভাওয়েলটা প্রোনাউন্সিয়েশন করতে আমাদের বেশি স্ট্রেস দিতে হয়। স্ট্রেস মানে কি, মানে যেটার প্রোনাউন্সিয়েশন করতে আমাদের একটু বেশি টাইম লাগে, সেই ভাওয়েলটাকে কিন্তু আমরা বলতে পারবো লং ভাওয়েল। আর শর্ট ভাওয়েল হলো সেটা, যেটা যে ভাওয়েলটা প্রোনাউন্সিয়েশন করতে আমাদের একটু কম টাইম লাগে, সেই ভাওয়েলটাকে কিন্তু আমরা শর্ট ভাওয়েল বলবো। ধরো এ ই আই ও ইউ, এগুলো তো ভিডিওর মধ্যে দেওয়া আছে, কিন্তু সিম্পল একটা ট্রিক তোমাদের আমি বলে দিচ্ছি, এটা এক্সাম্পল। এই এক্সাম্পলটা যদি তোমরা ঠোঁটস্থ করো, এই এক্সাম্পলটার ভিতরেই কিন্তু ভাওয়েল লুকিয়ে আছে, যে 12টা ভাওয়েল। একটা হো ফার্স্ট লং ভাওয়েলের যেটা আছে, এটা হলো পা মে উই অল গো টু, ঠিক আছে? এটা হলো পা মে উই অবধি যে ভাওয়েলটা আছে, এটাকে আমরা, তিনটা ভাওয়েল আছে তো, পা মে উই তিনটা আছে, এই তিনটাকে আমরা হ্যাভি ডট দিয়ে রিপ্রেজেন্ট করি। অল গো টু, এটাকে আমরা হ্যাভি ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা ছিল লং ভাওয়েল। আর শর্ট ভাওয়েল যেটা হলো, এটার এক্সাম্পল হলো দ্যাট প্যান ইজ নট মাচ গুড, দ্যাট প্যান ইজটাকে আমরা ডট হেভি লাইট ডট দিয়ে করব, আর নট মাচ গুডকে আমরা লাইট ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করব। এইটা যদি তোমরা আরও ভালোভাবে জানতে চাও, তাহলে আমার ভিডিওগুলো যদি তুমি ফলো করো, ভাওয়েলের চ্যাপ্টারটা একদম কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ভাওয়েলের পরে আসো, ভাওয়েলের পরে কী করিয়েছি, ভাওয়েলের এক্সারসাইজগুলো দেওয়া আছে আমার ভিডিওতে, যে ভাওয়েলকে আমরা কীভাবে লিখবো। ফার্স্ট কোনো ওয়ার্ডের প্রথমে যদি ইনিশিয়ালি যদি ভাওয়েলটা থাকে, আমরা কীভাবে লিখবো স্ট্রোকটাকে, আর পরে যদি থাকে কীভাবে লিখবো। এরপর আসো ইন্টারভেনিং ভাওয়েল অ্যান্ড পজিশন। ইন্টারভেনিং ভাওয়েলের পজিশন ভাওয়েলের মতোই সেম, প্লেস অ্যান্ড পজিশন দিয়ে বোঝানো আছে, যে একটা স্ট্রোকের মধ্যে 1, 2, 3 তিনটা প্লেস থাকে, এই তিনটা প্লেসের মধ্যে কিন্তু ভাওয়েলগুলো অ্যাটাচ হয়। এটার জন্য ভিডিও দেওয়া আছে, এটা থার্ড চ্যাপ্টারে, এই ভিডিওটাও তোমরা ভালোভাবে দেখে নেবে। তারপর আসো অল্টারনেটিভ সাইন অফ আর এন্ড হে। আমরা কনসোনেন্টের মধ্যে আর পড়েছি, হে পড়েছি, কনসোনেন্টের মধ্যে আর পড়েছি দুটা, একটা আপওয়ার্ড আর আরেকটা ডাউনওয়ার্ড আর, হেও পড়েছি দুটো, একটা আপওয়ার্ড হে, একটা ডাউনওয়ার্ড হে। এটার জন্য আলাদা রুল দেওয়া আছে, যে আপওয়ার্ড হে কোন সময় ইউজ হবে, আর ডাউনওয়ার্ড হে কোন সময় ইউজ হবে, আপওয়ার্ড আর কোন সময় হবে, ডাউনওয়ার্ড আর কোন সময় হবে। তো আপওয়ার্ড আর হবে যখন কোনো ওয়ার্ডে ভাওয়েলটা কনসোনেন্টের পরে থাকবে, সেই ক্ষেত্রে আমরা আপওয়ার্ড আর লিখবো, আর ভাওয়েলটা যদি কনসোনেন্টের আগে থাকে, সেক্ষেত্রে আমরা ডাউনওয়ার্ড আর লিখবো। আর জেনারেলি আমরা আপওয়ার্ড হেই ইউজ করবো, আর ডাউনওয়ার্ড হে আমরা শুধু কে গে যদি থাকে, তাহলে আমরা ডাউনওয়ার্ড হে লিখবো, আর বাকি ক্ষেত্রে আমরা আপওয়ার্ড হে লিখবো। এটা ছিল অল্টারনেটিভ সাইন ফর এ অ্যান্ড সরি আর অ্যান্ড হে। তারপর আসো ডিপথং, আমরা ভাওয়াল পড়েছি, এখন ডিপথং পড়বো। ডিপথংয়ে আছে আই আউ অ ইউ, চারটা ডিপথং আছে, এটারও সাইন দেওয়া আছে, আই কীভাবে লিখে আউ কীভাবে লিখা হয়। ভাওয়াল ছিল একটা, মানে অ্যালফাবেটিক্যালি একটা অ্যালফাবেট উচ্চারণ করেছিল ভাওয়েল, আর ডিপথং হবে দুইটা অ্যালফাবেটের একসাথে উচ্চারণ হবে। ধরো আই আ ই মানে আই, ওইটা ছিল, ওইটা হলো ডিপথং, আই আউ অ ই, ঠিক আছে? ডিপথংয়ের ভাওয়েলের প্লেসমেন্ট আমরা করেছি তিনটা। যদি ভাওয়েল ফার্স্ট পজিশন ভাওয়েল থাকে, তাহলে আমরা স্ট্রোকটাকে অ্যাবভ দ্য লাইন লিখবো, সেকেন্ড পজিশন ভাওয়েল থাকলে আমরা অন দ্য লাইন লিখবো, থার্ড পজিশন ভাওয়েল থাকলে কিন্তু আমরা থ্রু দ্য লাইন লিখবো স্ট্রোকটাকে। ডিপথংয়ের ক্ষেত্রে সেকেন্ড পজিশন বলে কিছু হয় না, ডিপথংয়ের ক্ষেত্রে ফার্স্ট পজিশন আর থার্ড পজিশন হয়, ঠিক আছে? ফার্স্ট পজিশন ডিপথং থাকলে আমরা স্ট্রোকটাকে অ্যাবভ দ্য লাইন লিখবো, থার্ড পজিশন থাকলে আমরা থ্রু দ্য লাইন লিখবো, এটার ক্ষেত্রে অন দ্য লাইন কিছু হবে না, ঠিক আছে? এটা ছিল ডিপথংয়ের চ্যাপ্টার, চ্যাপ্টার 5। আর ডিপথং জিনিসটা কি, হ্যাঁ মনে কোশ্চেন আসবে যে ডিপথং জিনিসটা কি, দেখো এখানে বই দেওয়া আছে, ডিপথং ইজ এ ইউনিয়ন অফ টু ভাওয়েল সাউন্ড ইন ওয়ান সিলেবল। একটা সিলেবলে যদি দুইটা ভাওয়েল সাউন্ডের উচ্চারণ হয়ে থাকে, সেই ক্ষেত্রে এটাকে আমরা ডিপথং বলবো, ঠিক আছে? নেক্সট আসো, হ্যাঁ ডিপথংয়ের পরে আমি করিয়েছি ট্রাইফোন, ঠিক আছে? ট্রাইফোন ডিপথং একটা চ্যাপ্টারই আমি আলাদা করে করিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ট্রাই ডিপথং ছিল দুইটা ভাওয়েল সাউন্ডের প্রোনাউন্সিয়েশন ওয়ান সিলেবলে, ঠিক আছে? এবার ট্রাইফোনটা, ট্রাই মানে কি,
ট্রিপল বুঝি আমরা, ট্রাই মানে তিনটা বুঝি। এবার একটা সিলেবলে যদি তিনটা ভাওয়েল সাউন্ডের উচ্চারণ হয়ে থাকে তখন আমরা এটাকে ট্রাইফোন বলবো। ঠিক আছে, এ স্মল টিক অ্যাটাচড টু এ ডিপথং সাইন রিপ্রেজেন্ট এনি ভাওয়েল ইমিডিয়েটলি ফলোয়িং দ্য ডিপথং। ঠিক আছে, যেমন ডিপথং এর আর ট্রাইফোন একদম সেম, আই পেয়েছি আমরা ডিপথং, এবার ডিপথং এর সাথে আইয়া যদি অ্যাড হয়ে যায় এটা হয়ে যাবে ট্রাইফোন। এটা এভাবে এই ভিডিওতে বোঝানো তো সম্ভব না, ট্রাইফোনেরও একদম সুন্দরভাবে ইজি ওয়েতে বুঝিয়ে ভিডিও দেওয়া আছে, তোমরা ভিডিওটা দেখে নেবে। আশা করছি ভিডিওগুলি দেখলে তোমাদের কোনো প্রবলেম হবে না, আর যদি কোনো কনফিউশন থেকেও থাকে কোনো এতে কোনো অসুবিধে নেই, তুমি আমাকে কমেন্ট সেকশনে বলে দিতে পারো, তাহলে আমি তোমাদের কনফিউশনে যা যা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলি নিয়ে আমি আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো ডিপথং ট্রাইফোন পর্যন্তই আমাদের ভিডিওটা করা হয়েছে, বাকি যা নিয়ে আসবো সেটা হলো ফিজিওগ্রাফির উপরে। ফিজিওগ্রাফিটা কি আমি একটু বলে দিই। ঠিক আছে, যেমন ফিজিওগ্রাফি হলো তোমার এটার মধ্যে ভাওয়েলও দরকার হবে না বা কিছু দরকার হবে না, শুধু স্ট্রোক কনসোনেন্ট লাগবে, এগুলিকে একদম মুখস্থ করতে হবে, তাহলে তুমি একটা বড় সেন্টেন্সকে ছোটোভাবে কীভাবে লিখতে পারো ওইটা তোমরা জেনে যাবে আর কি। এটাই ফিজিওগ্রাফি, এটা আস্তে আস্তে জানবে এটা কীভাবে ইউজ করে, কীভাবে লিখতে হয়, কী সুবিধা এটার, এটা জানবে। ফিজিওগ্রাফির পরে আসবে তোমাদের টিকটা। টিকদার মানে হলো মানে এ এন দিকে তোমরা কীভাবে লিখতে পারো শর্ট ফর্মে, ওইগুলো সম্পর্কে জানবে। এখন বললে কিছু বুঝবে না, আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ একদম ইজি ওয়েতে তোমাদের বুঝিয়ে দেবো, আশা রাখছি তোমরা বুঝতে পারবে। এইভাবেই আমরা একটু একটু করে এগোতে থাকবো প্রত্যেক দিন, একবারে সবটা শিখে নেব না, অল্প অল্প করে শিখবো, তাহলে আমাদের জিনিসটা মনে থাকবে, আমাদের সুবিধা হবে মনে রাখতে। তোমরা কি করবে, আমি যাই পড়াই তোমাদের একটা নোট খাতা বানিয়ে নেবে, ওইটাতে নোট ডাউন করবে, তাহলে তোমাদের দেখবে মনে থাকবে ভিডিওগুলো, মানে আমি যা যা পড়াচ্ছি চ্যাপ্টারগুলো মনে থাকবে, এগুলোর মধ্যে আর কোনো অসুবিধে হবে না তোমাদের, ব্যাপারটা আশা রাখছি যে ভালো হবে। ফিজিওগ্রাফির পরে আসবে টিকদা। টিকদাটা কি এটা তোমরা আস্তে আস্তে আমাকে আমার ভিডিওগুলো ফলো করলে জানতে পারবে। টিকদা হলো এ এন ডি নিয়ে কিছু একটা আমাদের শিখতে হবে, এটা এখন তোমরা বললেও বুঝবে না, তো আমি আস্তে আস্তে তোমাদের এটার ব্যাপারেও বুঝিয়ে দেবো, লিখে লিখে বোর্ডে ভালোভাবে করাবো। তোমরা প্লিজ চ্যানেলটাকে ফলো করবে, যাতে আমি কোনো কিছু আপলোড করলে তা যাতে তোমরা পাও আর শিখতে পারো। ঠিক আছে, তো এরপর যেটা ইম্পর্ট্যান্ট একটা কথা, সেটা হলো অনলাইন ক্লাস অফলাইন ক্লাস দুটোই করানো হয়, শুধু কোভিড সিচুয়েশনের জন্য এখন অনলাইন ক্লাসটাই করানো হচ্ছে। আর যারা মনে করো অনলাইন ক্লাস করতে পারবে না, তারা কিন্তু ভিডিওগুলো দেখেও শিখতে পারবে স্টেনোগ্রাফি জিনিসটা কী, এটাও শিখতে পারবে। আর প্লিজ তোমরা কিন্তু শেয়ার করবে ভিডিওটা, তাতে কী হবে জানো, যারা মনে করো স্টেনোগ্রাফি শিখতে চায় বা অনেকে ধরো স্টেনোগ্রাফিটা শুনেছে কারোর মুখ থেকে, স্টেনোগ্রাফি স্টেনোগ্রাফি, কিন্তু এটার ব্যাপারে কিছুই জানে না, ওরা যদি আমার ভিডিওটা দেখে তাহলে কিন্তু ওরা কিছু না কিছু হলেও শিখতে পারবে। তারপর ধরো অনেক স্টুডেন্টের সব দিকেই অপশন বন্ধ, কোনো কিছুভাবে জব হবে না, তারা কিন্তু স্টেনোগ্রাফির মাধ্যমে গভর্নমেন্ট জব হতে পারে, এটা কিন্তু সত্যি, এটা তোমরা যে কোনো কাউকেই জিজ্ঞেস করে দেখতে পারো, এটা 100% ট্রু। তোমরা যদি একটু ভালোভাবে ডেডিকেশনের সহকারে তোমরা এটা করো, তোমরা কিন্তু জব পেতে পারো। এটা তোমরা অ্যাপ্লাই করতে কোনো পার্সেন্টেজের লাগে না, মার্কের কোনো পার্সেন্টেজ দরকার হয় না, তোমরা পাস মার্ক থাকলেই তোমাদের কিন্তু এটার জন্য এই জবটার জন্য স্টেনোগ্রাফির জবটার জন্য অ্যাপ্লাই করতে পারো, কিন্তু তার জন্য তোমাদের স্টেনোটা ভালোভাবে শিখতে হবে, এইটাই একমাত্র রাস্তা। তার জন্য কেউ কেউ হয়তো বলে থাকো যে ম্যাডাম এক্সাম কবে, এক্সাম আসলে শিখবো, তো এই জিনিসটা কিন্তু টাফ, তোমরা যদি ভালোভাবে শিখো তাহলে কম করে হলো 2 ইয়ার্স লেগে যাবে, ভালোভাবে গ্লোবালভাবে তোমাদের স্পিড আসবে। তো এইটা কেউই বলবে না যে ম্যাম কবে ডেট দেওয়া হবে, ডেট দেওয়া হলে কিছুই হবে না, তার থেকে এটা বলবো যে এখন থেকে শুরু করো, এখন থেকে শুরু করলেই 1-2 বছরের মধ্যে তো অবশ্যই তোমরা রিক্রুটমেন্ট পেয়ে যাবে তোমাদের, তাহলে কিছু একটা জায়গাতে তোমরা পৌঁছতে পারবে আর কি। মিনিমাম 2 থেকে 2.5 বছর লাগবে, তো এখন থেকে শুরু করলে তোমাদের এটা হয়ে যাবে, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। যখন মনে করো তুমি জব পেয়ে গেছো, মনে করো মানে আমি কথার কথা বলছি, জব
লোকেরা যেটা ফোন তাদের ইউজ হয়, ধরো তুমি বড় বড় অফিসারের সাথে আছো, মানে ডিএম, তারপর সিএম, ওদের সাথে তুমি থাকবে, ঠিক আছে? তো ওরা যখন কোনো একটা স্পিচ দেবে, ওরা তো থরলি স্পিচটা দিয়ে যাবে, তখন তুমি এটা ইংলিশে লিখতে গেলে কি হবে, অনেকটা টাইম চলে যাবে, তুমি লিখতে পারবে না। তার জন্য শর্টহ্যান্ডের তখন ইউজ করা হয়, তখন তুমি একটা একটা ডাক দিয়ে তুমি একটা একটা ওয়ার্ড বুঝিয়ে, একটা একটা সেন্টেন্স বুঝিয়ে দিতে পারো। সেই ক্ষেত্রে সেরোটা মানে দরকার, তখন তুমি ওই আউটলাইনগুলি দেখে আবার কম্পিউটারে টাইপ করবে, এগুলো টাইপ করবে কিসে, ইংলিশে। তার জন্য টাইপের দরকার হয়। তার জন্য আবার তুমি উল্টাপাল্টা রুল না ছাড়া টাইপ করলে হবে না, টাইপেরও রুল দেওয়া হবে, আস্তে আস্তে আমার ভিডিওতে দিয়ে দেবো। তোমরা যদি শিখতে চাও অবশ্যই আমাকে, আমার সাথে যোগাযোগ করবে, ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আজকে অনেকক্ষণ তাহলে তোমাদের সাথে গল্প হলো, আমারও ভীষণ ভালো লেগেছে তোমাদের সাথে গল্প করে, আশা রাখছি তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো এর মধ্যে থেকে যে জিনিসটা বেশি ভালো লাগে সেটা হলো বিভিন্ন স্টেট থেকে আমাকে কমেন্ট করে, বা ইনস্টাগ্রামে, ইউটিউবে, তারপর টেলিগ্রামে মেসেজ করে, ক্লাসের জন্য বলে অনলাইন ক্লাস করবে, এর মধ্যে স্টুডেন্টও আছে, মানে এই জিনিসটা তোমাদের থেকে পাও না, আমার ভীষণ ভালো লাগে। সবার সাথে এই চ্যানেলের থ্রুতে সবার সাথে কথা হয়ে ওঠে, বিভিন্ন মানুষের সাথে কথা হয়, সেটা ভালো লাগে, এটাই বলবো। চ্যানেলটাকে গ্রোথ করার জন্য, যারা মনে করো স্টেনোগ্রাফি শিখতে চায়, যারা জানে না, ওদের জন্য, ওদের কাছে যদি ভিডিওটা পৌঁছে তার জন্য তোমরা প্লিজ একটু হেল্প করো, ভিডিওটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে কোনো ভিডিওর আপডেট দিলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে রাখছি, এতটুকুই থাক, আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।